আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। তো চাইলে কিন্তু এই রেসিপিটা আপনারা লাঞ্চ অথবা ডিনারের জন্য তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের মতো ভাতের চাল নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম। তো চলুন শুরু করা যাক, এটা আমি কিভাবে করছি দেখে নিন। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ভাতের চাল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। তো পানি দিয়ে প্রথমে চালটাকে ভিজিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পর। এখানে আমি একটি গাজর আর একটি আলু নিয়েছি। তো গাজরটাকে আমি কেটে নিব। তো কিভাবে কেটে নিচ্ছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো ভীষণ মজার এই রেসিপিটা তৈরি করতে, খুবই কম সময় লাগে। তো এই গাজরটাকে আমি কিউব করে কেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু এর সাইজটাকে আর একটু বড় করে কেটে নিতে পারেন। তো ছোট করে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমি কেটে নিয়েছি, আর ঠিক একইভাবে আমি আলুটাও কেটে নিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে গাজর আর আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো আলুটাকেও আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড় সাইজ করে কেটে নিতে পারেন। এখন সবজিগুলোকে আমি একটা ছোট মিক্সিং বোলে তুলে নিব। তো সবজিগুলোকে ধুয়ে নিতে হবে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি, আর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে 1/2 চা চামচের মতো সাদা জিরা দিয়ে দিতে হবে। জিরাটাকে একটু ভালো করে ভেজে নেবেন, এতে করে খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকেও লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজ যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে নেবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এখন এখানে 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সবজি। তো সবজিগুলোকে দিয়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1/2 চা চামচের মতো করে। দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা 1/2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণের মতো এটাকে কষিয়ে নেবেন, এতে করে যে আদা রসুনের কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। তো এ পর্যায়ে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। তো হাতের কাছে যদি সয়া সস না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। এখানে আমি 1/2 চা চামচের মতো করে দিয়ে নিয়েছি। আলু আর গাজরটাকে কষানোর ভিতরেই মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। এটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিতে হবে। তো খেয়াল রাখবেন আলু আর গাজরটা যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টার মতো। এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো চেষ্টা করবেন এখানে ধনে পাতা কুচিটা দিয়ে নিতে। দিয়ে দিচ্ছি উপর থেকে চাল। তো ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে চালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চাল দিয়ে করে নিতে পারেন। আতপ চাল দিয়ে করে নিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক দারুণ আসে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো অনেক সময় দেখা যায় হাতে সময় থাকে না, যখন হাতে সময় থাকবে না তখন কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে, এটা খেতে এতটাই মজার হয়। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। তো ফিরে এসেছি 5 মিনিট পর। এ পর্যায়ে যখন চালটা হালকা সিদ্ধ হয়ে আসবে তখন এখানে উপর থেকে 2টো ডিম ভেঙে দিতে হবে। তো কোনো রকমের পানি কিন্তু উপরে থাকা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে। এরপর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটাকে একটু সাবধানে দিয়ে নেবেন, তা না হলে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যেতে পারে। তো পানিটা এভাবে সাইড থেকে দিয়ে নিতে হবে। তো এখানে কতটুকু পানি লাগবে সেটা আমি পরে বলে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে রাইসটাকে এভাবে আলগা করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো লবণ। গোলমরিচের গুঁড়া আর লবণটা ডিমের জন্য দিয়ে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো এভাবে স্প্যাচুলা দিয়ে কিন্তু রাইসটাকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবেন, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে উপর আর নিচটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে।
তো এই রাইসটা কিন্তু সিদ্ধ হওয়া এখনো একটু বাকি আছে, তাই এভাবে করে আবার এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু রাইসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো অলস আর ব্যস্ত সময়ের জন্য এটা কিন্তু বেস্ট একটা রেসিপি। তো আশা করছি এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো আরও 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিয়েছি দমে। এরপর এটাকে নাড়াচাড়া করে নিব। তো এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো রাইসের গায়ে কিন্তু এখনও পানি আছে, এই পানিটাকে কিন্তু খুব ভালো করে টানিয়ে নিতে হবে। তো রাইসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হতে এখানে আমার মেজারমেন্ট কাপের 3 কাপের মতো পানি লেগেছে। তো পানিটা কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে, এটা কিন্তু আপনাদের প্রয়োজন বুঝে আপনারা দিয়ে নেবেন। তো সম্পূর্ণভাবে এটাকে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। তো দমে রাখার এই পর্যায়ে কিন্তু গ্যাস অফ করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো ঠিক 5 মিনিট পর দেখবেন যে রাইসটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে। এখন একটা বোলে আমি এভাবে তুলে নিচ্ছি। তো এটাকে আমি বোলে নিয়ে প্লেট দিয়ে উল্টে এটাকে সার্ভ করে নেব। তো রাইসটাকে বোলে নিয়ে একটু চেপে দিতে হবে। তো রাইসটাকে আমি কিভাবে সার্ভ করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন এটা কত সহজভাবে সার্ভ করা যাবে। আর এই 1টি রেসিপি দিয়ে আপনারা সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারটা সেরে নিতে পারবেন, সাথে অন্য কিছুই দরকার হবে না। এখন প্লেট দিয়ে আমি এটাকে উল্টে নিচ্ছি। তো চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে নিতে পারেন। এখন এর উপরে আমি ডিমটা দিয়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।